হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে আমি এই টাইপের ফটো এডিটিং শেখাবো। তো আপনারা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এরকম ফটো আপনারা খুব সহজেই আপনাদের ফোনের মাধ্যমে আপনাদের ছবি দিয়ে এডিট করে নিতে পারবেন। তো কীভাবে এডিট করবেন এবং কোন অ্যাপস ব্যবহার করবেন সেটা আজকে সম্পূর্ণ ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, আপনারাও খুব সহজে এডিটিংটি করে নিতে পারবেন। তো এডিটিং করার জন্য আমি যে পিএনজি ইমেজগুলো ব্যবহার করেছি এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এডিটিং দিয়ে শুরু করার আগে একটি কথা বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তো ভিউয়ার্স, এই এডিটটি করার জন্য আপনারা আপনাদের ফোনে থাকা পিক্সআর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তো এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, এছাড়াও এটা ডাউনলোডিং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপর আপনারা এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, তারপর নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আপনারা কালার ব্যাকগ্রাউন্ডের একটা অপশন পেয়ে যাবেন, তো শেষের দিকে আপনারা চলে যাবেন। এখান থেকে কালার পিকার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিয়ে নেবেন। তো আমি একটি কালার নিয়ে নিব, ইয়েলো অ্যান্ড অরেঞ্জের মাঝামাঝি কালার একটি নিয়ে নিব। তো তারপর টিক দিয়ে দিব। তো এরপর আপনাদেরকে এখানে একটি ছবি অ্যাড করতে হবে, যে ছবিটি দিয়ে আপনারা ডিজাইনটি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে অ্যাড করে দিবেন। তার জন্য আপনারা নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আপনারা অ্যাড ফটো নামে একটি অপশন পেয়ে যাবেন, তো অ্যাড ফটোতে ক্লিক করবেন, এখান থেকে ছবিটি নিয়ে নেবেন। তারপর ছবিটিকে এভাবে জুম করে নেবেন, জুম করে নিয়ে এটির ব্যাকগ্রাউন্ডটি ইরেজ করে নেবেন। তার জন্য নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে আপনারা কাট আউট নামে একটি অপশন পেয়ে যাবেন, তো কাট আউটে চলে যাবেন, এখানে সিলেক্টে ক্লিক করবেন, তারপর পার্সনে ক্লিক করে দিবেন। দেখবেন যে ছবিটি অটোমেটিকলি সিলেক্টেড হয়ে গেছে। তো ছবিটি সম্পূর্ণ সিলেক্ট হয়েছে কি না সেটা দেখার জন্য এখানে যে প্রিভিউ আইকনটি দেখতে পাচ্ছেন, চোখের মতো আইকনটি, এটাতে ক্লিক করে আপনারা এভাবে দেখতে পারেন যে অংশগুলো সিলেক্টেড হয়নি ওগুলো আপনারা এখান থেকে ব্রাশ করে নিতে পারেন, আর অতিরিক্ত যেগুলো সিলেক্ট হয়ে গেছে ওগুলো ইরেজ করে নিতে পারেন। তো আমি একটু ব্রাশ করে নিব, তারপর টিক দিয়ে দিবেন। এরপর আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে ইফেক্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে চলে যাবেন। ইফেক্টে এসে আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, তো আপনারা কালারসে চলে যাবেন। কালারসে গিয়ে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে চলে যাবেন। এটাতে আরেকবার ক্লিক করবেন তাহলে অ্যামাউন্ট দেখতে পাবেন, তো অ্যামাউন্ট আপনারা জিরো করে দিবেন, তারপর টিক দিয়ে দিবেন। এরপর আপনারা এখানে যে প্লাজ আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে একটি পিএনজি অ্যাড করতে হবে, তো এই পিএনজিটি ডাউনলোডিং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর পিএনজিটির কালার চেঞ্জ করে নেবেন, তো এটাও আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবেন। তার জন্য ইফেক্টে চলে যাবেন, ইফেক্টে গিয়ে কালার্স, কালার্সে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অ্যামাউন্ট আপনারা জিরো করে দিবেন, তারপর টিক দিয়ে দিবেন। তো এরপর এটাকে একটু বড় করে নেবেন, বড় করে নিয়ে এভাবে নিচের দিকে বসিয়ে দিবেন। তো এরপর আপনারা এখানে ইরেজ যে আইকনটি দেখতে পাচ্ছেন ইরেজারের আইকনে ক্লিক করবেন, তারপর এ আইকনটিতে ক্লিক করবেন। তো ইরেজে গিয়ে এভাবে সুন্দর করে এগুলো ইরেজ করে দিবেন। তারপর আবার ইরেসে ক্লিক করবেন, এবার হার্ডনেস কম করে দিবেন, সরি হার্ডনেস আপনারা 10-এর মধ্যে রাখবেন, তারপর আবার সুন্দরভাবে ইরেস করে দিবেন। তো এভাবে ইরেস করা হয়ে গেলে টিক দিয়ে দিবেন। এরপর আবার এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে গিয়ে ওই পিএনজিটি আবার নিয়ে নেবেন। তো ওই পিএনজিটি অ্যাড করে দিলাম, এবার এটার কালার চেঞ্জ করে নিব। তার জন্য এখানে এফেক্সে আবার চলে যাবেন, এফেক্সে গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিবেন, অ্যামাউন্ট জিরো করে দিবেন, তারপর টিক দিয়ে দিবেন। তো এরপর এটাকে এভাবে টেনে বড় করে নেবেন, বড় করে নিয়ে এভাবে নিচের দিকে বসিয়ে দিবেন। তো তারপর ছবিটিতে ক্লিক করবেন, ছবিটিতে ক্লিক করে ছবিটি সুন্দরভাবে এভাবে বসিয়ে দিবেন। এরপর আপনাদেরকে এখানে একটি পিএনজি অ্যাড করতে হবে, তো পিএনজিগুলো ডাউনলোডিং আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তার জন্য এখানে প্লাস আইকনে আবার ক্লিক করবেন, তারপর
আমার অ্যাডে চলে যাবেন। এরপর আপনারা পিএনজিটি নিয়ে নেবেন। তো পিএনজিটিকে এভাবে একটু বড় করে নেবেন। বড় করে নিয়ে নিচের দিকে চলে যাবেন। এখানে আপনারা ব্লেন্ড নামে একটি অপশন দেখতে পাবেন। তো ব্লেন্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্ক্রিন করে দিবেন। তো এরপর আপনাদেরকে আরেকটা পিএনজি অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আবার অ্যাডে চলে যাবেন। এখান থেকে আরেকটি পিএনজি নিয়ে নেবেন। তো তারপর এটাও ব্লেন্ড করে দিবেন। তো নিচের দিকে চলে যাবেন। তো ব্লেন্ড অপশনে গিয়ে আপনারা স্ক্রিন করে দিবেন। তো এটাকে এই সূর্যটির মাঝখানে দিয়ে দিবেন। তো এভাবে রোটেট করে নিতে পারেন। একটু বড় করে দেই। তো তারপর আপনাদেরকে আরেকটি পিএনজি অ্যাড করতে হবে। তার জন্য এখানে প্লাস আইকনে আবার ক্লিক করবেন। এখান থেকে অ্যাড, এবার বার্ডসের একটি পিএনজি নিয়ে নেবেন। তো আমি পিএনজিটি অ্যাড করে দিলাম। তারপর এখানে এভাবে বসিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে নিচের দিকে একটি লেখা রয়েছে। তো এই লেখাটি আমরা কেটে দিব। তার জন্য এখানে ক্রপ আইকনে ক্লিক করবেন। ক্রপ আইকনে গিয়ে এভাবে ক্রপ করে নেবেন। তারপর টিক দিয়ে দিবেন। তো সাইজ একটু বড় করে নিই। নিয়ে এখানটা এভাবে বসিয়ে দিবেন। তো তারপর আপনারা টিক দিয়ে দিবেন। এরপর আপনাদেরকে এখানে কিছু ইফেক্ট অ্যাড করতে হবে। তার জন্য নিচের দিকে আপনারা ইফেক্ট নামে একটি অপশন দেখতে পাবেন। তো ইফেক্টে চলে যাবেন। এখান থেকে আপনারা এফেক্টস নামে একটি অপশন দেখতে পাবেন। তো এফেক্টসে ক্লিক করবেন। তো এটা হচ্ছে এফেক্টস। এফেক্টসে ক্লিক করবেন। তারপর শেষের দিকে চলে যাবেন। তো শেষের দিকে আসলে আপনারা টু লাইট নামে একটি অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করবেন। তো এটাতে আরেকবার ক্লিক করে ভিগনেট একটু কম করে দিবেন আপনারা। তো 79 রাখলাম। তারপর ফেড একটু বাড়াই দিবেন। তো তারপর টিক দিয়ে দিবেন। এরপর আবার ইফেক্টে চলে যাবেন। ইফেক্টে গিয়ে আবার এফেক্টে যাবেন। শেষের দিকে চলে যাবেন। শেষের দিকে আসলে এখানে আপনারা ভিগনেট নামে একটা অপশন দেখতে পাবেন। এটাতে ক্লিক করবেন। তো এটার সাইজ আপনারা একটু বাড়া কমা করে নেবেন যতটুকু আপনাদের প্রয়োজন। ফের একটু বাড়াই নেবেন। তারপর টিক দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি তৈরি। এরপর এটাকে সেভ করার জন্য আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে ড্র নামে যে একটি আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখান থেকে ড্রয়ে চলে যাবেন। ড্রয়ে গিয়ে এখানে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন। এখান থেকে সেভ ইমেজ। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।